রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ওয়ালটনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো তিন দিনের একক আন্তর্জাতিক শিল্পমেলা। সকালে মেলার উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, দেশীয় ভোক্তাদের সামর্থ্যের কথা মাথায় রেখে পণ্য উৎপাদন বাজারজাতের পাশাপাশি বিদেশি রফতানিতে বিশেষ ভূমিকা রাখছে ওয়ালটন। তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সহযোগিতায় কাজ করছে। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। দেশে প্রথমবারের মতো তিন দিনের একক আন্তর্জাতিক শিল্পমেলা ইন্টারন্যাশনাল অ্যাডভান্স কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এটিএস এক্সপো 2023-এর আয়োজন করেছে শীর্ষ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইসিটি হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং ইন্ডাস্ট্রিয়াল সলিউশন পণ্য উৎপাদন বাজারজাতকারী ও রপ্তানিকারী শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন। রাজধানীর বসুন্ধরা আইসিজিবি হলের একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তৈরি আন্তর্জাতিক মানের 50,000-এরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্ট সার্ভিসেস এবং টেস্টিং ফ্যাসিলিটির সমাহার রয়েছে। খ্যাতিনামা ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ওয়ালটনের শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এটিএস এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। প্রথমবারের মতো মেলা আয়োজনের বিষয়টি তুলে ধরেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মোর্শেদ। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় ভোক্তাদের সামর্থ্যের কথা বিবেচনার পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখছে ওয়ালটন। আজকে শুধু দেশে নয়, দেশের বাইরেও তাদের প্রোডাক্ট যাচ্ছে। আজকে তারা সাহস করে একটা বড় ধরনের এই মেলার আয়োজন করেছে। এটা ইন্টারেস্টিং, ভালো লাগছে শুনে দেখে। সব কিছু মিলিয়ে ওয়ালটনের এই বিজয় যাত্রা সত্যি আমাদের আকৃষ্ট করেছে। সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সহযোগিতায় কাজ করছে বলেও জানান টিপু মুন্সি। সরকার নিজে ব্যবসা করবে না, কিন্তু ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ওয়ালটনের শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে মেলায় 21টি স্টলে সাজানো ওয়ালটনের হরেক রকম পণ্য সামগ্রী ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সঞ্জিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।